ফেসবুক লাইভটি বন্ধ করতে হয়েছিল এই কারণে যে আমাদের পাশের ফ্ল্যাটে এত জোরে সাউন্ড হচ্ছিল যে গানের, তার জন্য বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, সেটা আবার শুরু করলাম। প্রসঙ্গ হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সার্কের বিষয়ে গতকাল কি বলেছেন। আমি এই এস জয়শঙ্করের এই বক্তব্যটা গতকাল এসেছে, এটা গতকাল এসেছে ভারতের প্রখ্যাত দৈনিক পত্রিকা অমর উজালা, হিন্দি পত্রিকা, সেখান থেকে আমি কোট করতেছি। তিনি বলেছেন জব তক রাত মে আতঙ্কবাদ দিন মে ব্যাপার বন্ধ না হোগা ততদিন এই সার্কের মিটিং হবে না। মানে আসলে তিনি এটা উদ্দেশ্য করেছেন, পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছেন। তিনি বলেছেন যে একটি সদস্য রাষ্ট্র যতক্ষণ ভারতের ভিতরে সন্ত্রাসবাদ বন্ধ না করবে, ততক্ষণ আমরা এই সার্কের কোনো মিটিংয়ে অংশ নিব না। সার্কটা প্রতিষ্ঠা করেছিলেন জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আইডিওলজি থেকে এই সার্কটা প্রতিষ্ঠা পেয়েছিল। 1985 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সার্কের যে থিঙ্ক ট্যাঙ্ক, মানে এটা যার মাথায় প্রথম এসেছিল, সেটা হচ্ছে জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপিরা জিয়াউর রহমানের স্বাধীনতা নিয়ে অনেক কথা, স্বাধীনতার ঘোষণার বিষয়ে অনেক দাবি করে, কিন্তু সার্কের বিষয়ে এত মাতামাতি করে না। অথচ জিয়াউর রহমানের এই সার্ক গঠন কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি সচল থাকতো, তাহলে আজকে আমাদের যে বড় বড় ক্রাইসিস তৈরি হয়েছে এগুলো একটা হতো না। সার্ক যে উদ্দেশ্য গঠন করা হয়েছে, সেগুলো যদি আসলেই সব রাষ্ট্রগুলো এটা নিয়ে আলোচনা করতো, মানত, ইভেন বাংলাদেশ এই সার্কের মধ্যে যা যা লেখা আছে, সার্কের এজেন্ডায়, সার্কের ম্যানিফেস্টোতে যা যা লেখা আছে, এটা যদি আমরা মেনে চলতাম, তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতো, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতো। বিষয়কর ব্যাপার হচ্ছে, সার্ক কিন্তু তৈরি করলেন জিয়াউর রহমান, কেন, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক। বিএনপির কর্মীরা কিন্তু এই প্রতিবেশীর সাথে, বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক রাখতে রাজি না, আর সবার সাথেই রাজি। খোদ জিয়াউর রহমান চাচ্ছেন যে বাংলাদেশকে তার প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। পাকিস্তানকেও তিনি এখানে টেনে এনেছেন। কেন এনেছেন? যে আসলেই তো পাকিস্তান, ভারত, বাংলাদেশ, তখন জিয়াউর রহমান যখন এটা সার্ক প্রতিষ্ঠা করেন, এই দক্ষিণ এশীয় যে সহযোগিতা অঞ্চল গঠন করেন, যখন এটা ঘটনা, তখন কিন্তু শ্রীলঙ্কা প্রচুর মারামারি হচ্ছিল, মানে যুদ্ধ, গৃহযুদ্ধ সবই হচ্ছিল, এমনকি ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ ছিল, বাংলাদেশের সাথে টুকটাক তো ওটা অফ দ্য রেকর্ডে ছিল, কিন্তু প্রকাশ্যে ছিল ভারতের সাথে পাকিস্তানের, এবং শ্রীলঙ্কায় যদিও দেখা গেছে তামিলদের সাথে গৃহযুদ্ধ, কিন্তু এটা সমস্ত দায়ভার শ্রীলঙ্কানরা ভারতের উপর চাপিত, তারা বলেছে এটা ভারতের, মেড বাই ভারত, তো ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না। তো যাই হোক, এখন এই সার্ক যে প্রতিষ্ঠা, যে উদ্দেশ্য করলেন জিয়াউর রহমান, তাই না, এটা ভালো কাজ করেছেন। মানে সার্ক প্রতিষ্ঠা আসলে এটা একটা চমৎকার একটা কাজ, কিন্তু বিএনপিরা এ নিয়ে কথা বলবে না। আমি বহু বিএনপির সাথে কথা বলছি, সার্ক নেতারা আলোচনা করতে আসে না, ছোটো যারা তারা তো জানেই না, যারা এই নতুন প্রজন্মের, মানে যাদের বয়স 20-22-25, এরা তো সার্ক কি বুঝেই না, জানেও না, যেহেতু পড়ে না। কিন্তু জিয়ার অন্যতম একটা ভালো কাজের মধ্যে হচ্ছে এই সার্ক প্রতিষ্ঠা করা। সার্ক যদি আমাদের দেশে এই দক্ষিণ এশীয় অঞ্চলের সহযোগিতা যদি একটু বজায় রাখে, পারস্পরিক সহযোগিতা, সমন্বিত, আত্মবিশ্বাস, তাহলে একটু খুব ভালো হতো। এখন মনে করেন কেউ কেউ বলবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় তাই সার্ককে এস্টাবলিশ করা হচ্ছে, নো, আওয়ামী লীগের আমলেও সার্কের মিটিংয়ে খুব ভালোভাবেই অংশগ্রহণ করেছে এই বাংলাদেশ সরকার, মানে বাংলাদেশও, যেহেতু বাংলাদেশ প্রতিষ্ঠাতা, কিন্তু সার্কের সদর দপ্তর কিন্তু নেপালে, ঠিক আছে, সার্কের সদর দপ্তর যদিও নেপালে, কিন্তু প্রতিষ্ঠাতা তো বাংলাদেশ, এবং এটার থিঙ্ক ট্যাঙ্কই হচ্ছে জিয়াউর রহমান। তাহলে আমরা প্রতিবেশীর সাথে যদি আমরা ভালো থাকি, সমস্যাটা কোথায়, তাই না? এটা নিয়ে কেউ কথা বলবে না। সার্ক নেতা কোনো বিএনপির সব আলোচনা আসবে, এখন বলবেন সার্ক নেতা কেউ প্রশ্ন তোলে না। আরে ভাই, যারা যারা কথা বলতে পারে, তারা সার্ক, সলিমুল্লাহ সাহেব,
সলিমুল্লাহ খান স্যার সেই 5000 বছর আগের ইতিহাস নিয়ে আসে পড়ে। কালকে যদি বলেন যে বাংলাদেশে মন্দিরে হামলা কেন, উনি 7000 বছর আগের ইতিহাস টান দেয়। আর এখানে সার্ক ঢুকানো যেত না, মানে আমি শুধু সলিমুল্লাহ খানকে বলতেছি না, বিএনপি লোকেরা সার্ক ঢুকাইতে পারে না, কেউ না পারলো সলিমুল্লাহ খান স্যার পারতো। কারণ উনি তো বললামই তো, যদি মনে করেন যে ইয়ের নিয়ে আলো হয়, কি আলোচনা হয় যে বাংলাদেশে মুসলমান নিয়ে কথা শুরু হয়, সেইখানে তিনি নিয়ে আসে পড়েন হইল বাগদাদের ইতিহাস আলিফ লাইলা, তাই না? সেখানে তিনি নিয়ে আসেন আমেরিকার ইতিহাস, পারলে মায়া সভ্যতার ইতিহাস তুলে নিয়ে আসবেন, ইনকা সভ্যতা নিয়ে আসবেন। তাই সার্ক নিয়ে কথা বলতে পারেন না, বলবেন না। কেন বলবেন না? জিয়ার এই সার্ক প্রতিষ্ঠা পেলে কথা আসবে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখো। আর প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো তো একতরফা হয় না, একতরফা হয় সবাই সবাই সবাইকে সার দিতে হবে, দিয়ে সম্পর্ক ভালো রাখতে হবে। তো জয়শঙ্কর কী বলছেন যে জবতক রাতকা রাতমে আতঙ্কবাদ দিন মেয়ে ব্যাপার, মানে টিটকারি দিয়ে এটা তিনি টিজ করেছেন যে আমাদের সাথে এসে ব্যবসা বাণিজ্য করবা দিনের বেলায় আর রাতের বেলায় সন্ত্রাস ঢুকাবা, তা চলবে না। তিনি এটাতে বলতে চেয়েছেন, একই সাথে পাকিস্তানকে তো বলেছেন, ইনডাইরেক্টলি বাংলাদেশকে বলেছেন, 10টা অস্ত্র ভারতের ভিতরে ঢুকে গেছিলো, এটা বিএনপির চারদলীয় জোট সরকারের আমলে, ঠিক আছে? এখানে আমেরিকা দিছে না পাকিস্তান দিছে, সেগুলো অন্য বিতর্ক, কিন্তু বাংলাদেশ হয়তো গেছে। তো তাহলে তিনি মতান্তরে বাংলাদেশকেও তিনি হয়তো এটা বলতে চেয়েছেন, তিনি কোনো দেশের নাম নেন নাই, কিন্তু মূল টার্গেট আমরা ধরে নিতে পারি উনি পাকিস্তানকে বলেছেন। আসলে এই যে ধরেন বাংলাদেশের যে ক্রাইসিস, আমাদের যে ক্রাইসিস হয়, মানে আপনার পেঁয়াজের দাম, বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, ভারতের সাথে সম্পর্ক ভালো না থাকলে কী হয় এটা তো বুঝতেই পারছেন কী হয়ে যায়। তেমনি ভারতেরও সমস্যা আছে, পানি ক্রাইসিস, আমাদের সাথে ভারতের পানি ক্রাইসিস আছে, পানি ক্রাইসিস আমাদের সাথে, কিন্তু ভারতের মানুষ পানি ক্রাইসিসে বেশি থাকে। আমাদের সাথে সুর সম্পর্ক থাকলে হয়তো পানি তাদের, যদিও আমরা এটা হয়তো না এত উচ্চবাচ্য করতাম না, আমি ফরিদ ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, বাংলাদেশে পানির অভাবে, মানে ক্ষেতের পানির অভাবে আত্মহত্যা করছে, একটা লোক কোনো দিন আত্মহত্যা করছে? পানির অভাবে বাংলাদেশের মানুষ কোনো দিন আত্মহত্যা করে না, কিন্তু ভারতে প্রতি বছর শত শত মানুষ পানির অভাবে আত্মহত্যা করে। তাহলে প্রতিবেশী আমাদের কী দায়িত্ব? আমরা পানি না পেলে মারা যাবো না, আমি বলছি না যে আমাদের ন্যায্য হিসেবে আমরা চাই না, তা না। আপনি একবার খেয়াল করেন, যে দেশে পানির অভাবে শত শত মানুষ প্রতি বছর আত্মহত্যা করে, সেই জায়গায় আপনি পানি চাচ্ছেন? হ্যাঁ, এটা ঠিক যে একদিকে আমাদের ন্যায্য পানি দেয় না, ভরা মৌসুমে পানি ছেড়ে দেয়, পানির আমরা ব্যবহার করতে শিখে নিব, তাই লেতে হয়ে যায়, ঠিক আছে? আর পানির মূল উৎস কিন্তু চীন থেকে, যত নদী আসছে এটা তো বলেন না, চীন যখন বন্ধ করে দেয়, যাই কোটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম সার্ক, সেই জন্য সার্ক খুব প্রয়োজন। সার্কের যে আমরা যে সার্টটা, আমরা যে আমাদের এই নিকটবর্তী দেশ, আমরা সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমানে আরও 8টি দেশের সাথে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে আসছে, অস্ট্রেলিয়াও তার মধ্যে একটা, উন্নত দেশের মধ্যে এরাও, চীন চলে আসছে, আফগানিস্তান চলে আসছে। আফগানিস্তানকে বর্তমান সদস্য পদ নিয়ে সমস্যা হয়ে গেছে, কারণ তার সরকারের স্বীকৃতি অস্বীকৃতি নিয়ে সবার মধ্যে একটা দ্বন্দ্ব আছে, একই সাথে স্বীকৃতি দিচ্ছে আবার দিচ্ছে না, এরকম একটা পর্যায়। তার কারণে আফগানিস্তানের, এই জন্যে এইবার যাওয়ার কথা ছিল, মহাসচিব হওয়ার কথা ছিল আফগানিস্তানের, যার জন্য এই নেপালের যে মহাসচিব, মানে সার্কের মহাসচিব, সেটা নিয়ে ওইটা আবার তারা রিনিউ করতে চাইতেছে, কারণ আফগানিস্তানকে তো সবাই স্বীকৃতি দেয় না এখনও বর্তমান সরকারকে, যদি আফগানিস্তান আমাদের পর্যবেক্ষক রাষ্ট্র। এখন এই যে 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 কথাটা বলতেছিলাম, আপনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য যে দিনে হলেও রাতে হলেও সন্ত্রাসবাদ ঢুকাবা, রপ্তানি করবা, আর দিনের বেলা ব্যবসা, তা চলবে না, ঠিক আছে? আমরা তার সাথেও একমত। তো আমরা এও চাই যে ভারত যেহেতু বৃহত্তর এবং প্রতিবেশী দেশ, শক্তিশালী দেশ, অর্থনৈতিকভাবে সামরিকভাবে শক্তিশালী, উনিও যাতে, তারাও যাতে আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে না দেয়, সেটাও আমরা আশা করব। কিন্তু এই সার্কে আমি চাই সার্ক চলমান থাকুক, কিন্তু হচ্ছে না কেন, 14 সালের পরে আর কোনো দিন সার্কের মিটিং হয় নাই। এই 14 সালের পর যতগুলো ক্রাইসিস হয়ে গেছে, যদি এই মিটিংগুলো চলমান থাকতো, পারস্পরিক সহমর্মিতা সহযোগিতা থাকতো, তাহলে আমরা এই দক্ষিণ এশিয়ার অনেক ক্রাইসিস থেকে আমরা উত্তরণ ঘটাইতে পারতাম, তাই না? তো আমি আবার মনে করাই দিতে চাই, বিএনপির বন্ধুরা, কিন্তু বিএনপির যারা নেতা সমর্থক, তারা এই সার্ক নিয়ে কথা বলতেছেন না, সার্ক নিয়ে কথা বলতে হবে। বিএনপির জিয়াউর রহমানের এটা একটা চমৎকার, এটা বিতর্ক নাই, স্বাধীনতার ভাষণ নিয়ে বিতর্ক আছে, স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েও বিতর্ক আছে, মানে এক শ্রেণীর বিতর্ক করে, কিন্তু সার্কের যে প্রতিষ্ঠাতা, এবং এটা একটা ভালো কাজ, এটা নিয়ে তোর বিতর্ক নেই, তাই না? এটা আমরা বাংলাদেশে এসব প্রাউড ফিল করি যে জিয়াউর রহমান একটা ভালো কাজ করছেন, কিন্তু এটা নিয়ে বিএনপি লোকে কথা বলে না, বিএনপি লোকে সার্ক নিয়ে কথা বলে না, তাহলে আওয়ামী লীগ কী দায়ে পড়ে যাবে এই সার্ক নিয়ে কথা বলতে? কারণ সার্ক নিয়ে কথা বললে জিয়া কী বলবো ফোকাসে চলে আসবে, বিএনপির উচিত তো সার্ক নিয়ে কথা বলা,
বিএনপি, এখন আমি বলতেছি না যে বিএনপি বিরোধী দলে বলে তাদের আমি পরামর্শ দিতে চাইতেছি, নো, বিএনপি এখন পোর খাওয়া দল, 15 বছর বিরোধী দল ছিল, তারা অনেক কিছু শিখছে, আরও কিছুদিন বিরোধী দলে থাকলে আরও কিছু শিখবে, সুতরাং তাদের জ্ঞান দেওয়ার আমার দরকার নেই, আমি দিতেও পারবো না। আমি বলতে চাচ্ছি যে সার্ক নিয়ে যদি কথা বলে, সার্ককে অ্যাস্টাবলিশ করে, তাহলে তো বিএনপিরই ফায়দা নাকি আওয়ামী লীগের? সে হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে সরকার দেশ ফায়দা পাবে, কিন্তু দলের ফায়দা হিসেবে যেটা পাবে পাবে যাদের কোর্টে চলে যাবে সেটা বিএনপি, কিন্তু বিএনপি সার্ক নিয়ে কথা বলে না। বিএনপির উচিত যে সার্ক যে হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, জিয়া যে কারণে সার্ক চাইছিলেন, ঠিক সেই কারণে সার্ক থাকুক, পারস্পরিক সহযোগিতা, রাতের বেলা সন্ত্রাসবাদ দিয়ে দিনের বেলা ব্যবসা, এটা আসলেই না করি, এটা কারোই করা উচিত না, কোনো দেশেরই করা উচিত না, ঠিক আছে?